সেবা যত্ন করি, কিন্তু আমার তো ভাই বাবা নেই, ছোট একটা বই না, ছোট একটা ভাই আছে, কি আচ্ছা আচ্ছা করবো এখন? তো বাপের বাড়ি আর থাকলা কোনো মানুষরা বলবে যে বিয়ে হয় না, বাপের বাড়ি ঘুরে যাইছে, কিন্তু ভাই বিয়ে শাড়ি তো বসাই লাগবো, মনের মানুষ পাইলে তো বসি রে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় অপরূপ সুন্দরী একটি মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন জানার চেষ্টা করি কি হয়েছে বা কি বলার জন্য আসছে, কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম আরজিনা। আরজিনা আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। তা কেমন চলতেছে দিনকাল আপনার? দিনকাল ভাই কেমন চলতেছে ভাই, অনেক কষ্ট হয় দিনকাল চলতেছে। কেন, কিসের কষ্ট? এখন আইলাম খুব কষ্ট নিয়ে, মনের মানুষ পাইলে সাহায্য তো করতো না, কি করবো, খুব কষ্ট হয়ে আছি ভাই, মনের মানুষ পাইলে তো পাশে দাঁড়ানো না ভাই। ফোন আসো ভাই, কথা বলো। মনের মানুষ কি করবেন, প্রেম ভালোবাসা করবেন না বিয়ে শাদি করে সংসার করবেন? প্রেম ভালোবাসা করবো, তার সাথে সংসার করবো, যে আমার পাশে দাঁড়াবে, সারা জীবন তো তার পাশে থাকা লাগবে ভাই। আচ্ছা আচ্ছা, তা আপনার বিয়ে শাদি হয় নাই? না, বিয়ে শাদি হইলে তারা প্রতিবেদনে দাঁড়াই। প্রেম ভালোবাসা হয়েছে? ভালোবাসাও হই নাই, কিছুই হয় নাই। আচ্ছা আচ্ছা, সবচেয়ে কষ্ট লাগে কোনটা এই জীবনে? জীবনে কষ্ট লাগে কোনটা, আল্লাহ জীবন সঙ্গী করবো, তারাই নিয়ে মনে করে সারা জীবন থাকবো, মনে কর অনেক কষ্টই লাগে। আচ্ছা আচ্ছা, তা কয় ভাই বোন আপনারা? আমরা দুই বোন এক ভাই। মা বাবা কি করে? বাবা নেই তো, রমজান মাসে মারা গেছে, মাঠে হাটের উঠি ভাই, নিজস্ব বাড়ি ঘর নাই, মানুষ বাড়ি ভাড়া থাকে। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নবীনগর। আচ্ছা আচ্ছা, তা এই যে কিরকম লাগে এই জীবনটা, এই যে নিজের বিয়ের জন্য? ভাই কেমন লাগে, খুব কষ্ট হয়ে যাইতেছে, কি করবো ভাই, এখন বিয়ে সাথে তো বসবোই ভাই, বাপের বাড়িতে সারা জীবন থাকা লাগবো না, মনের মানুষ মানে তাই না। প্রতিবেদন তো এর আগেও তো করছিলেন। হ্যাঁ করছিলাম, কেউ ভাই পাশে দাঁড়ায় না, মনের মতন মানুষও পাই নাই, তার জন্য প্রতিবেদনে আইছি। তারা কি বলে আসলে ফোন দিয়ে? ফোন দিয়া বলে অন্য অন্য কথা বলে, বাজে বাজে কথা বলে, তার জন্য ফোন হবে না। আচ্ছা আচ্ছা, তো এখন পর্যন্ত কি এরকমই কেউ বলেনি আরজিনা তোমাকে আমি বিয়ে করে বউ বানাতে চাই বা সংসার করতে চাই? আপনার মা তো বেঁচে আছে, আপনার মা কিভাবে, একটা মেয়ে শিয়ানা মেয়ে ঘাড়ে থাকলে তো মানুষ অনেক চিন্তা করে। হ্যাঁ, মাটা অসুখ, হাটে রোগে হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু মাটার জন্যই আমি সেবা যত্ন করি, কিন্তু আমার তো ভাই বাবা নেই, ছোট একটা বই না, ছোট একটা ভাই আছে, আচ্ছা কি করবো এখন, তো বাপের বাড়ি আর থাকা লাগবো না, মানুষরা বলবে যে বিয়ে হয় না, বাপের বাড়ি ঘুরে যাইছে, কিন্তু ভাই বিয়ে শাদি তো বসাই লাগবো, মনের মানুষ পাইলে তো বসি রে। বিয়ে শাদি হচ্ছে না বলে কি কষ্ট লাগে, নিজের কাছে খারাপ লাগে? যে মনের মানুষ পাইলে সে বিয়ে বসবে। অনেকে বলে যে আবার আপনাদের নাকি বিয়ে শাদি হয়, স্বামী থাকে, তারপরে ভিডিওর সামনে আসেন, এগুলা কি যারা বলে তারা কি সত্যি বলে নাকি আসলে? না, মিথ্যা কথা বলে, মিথ্যে কথা বলে। জানেন আর আমি তো ভাই বিদে না, আমি তো ভাই না, গৃহস্থ হোক বিদে হোক অনেকের প্রতিবেদনে আসে, কিন্তু আসলে হ্যাঁ যারা বলে ভাই তারা আমি যেটা বলতে চাই ভাই এগুলো সব সত্যি। এই যে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আসলে সত্যি মন থেকে মানে লাস্ট কি কথা বলতে চান, যে কথা আসলে কেউ শোনে নাই আগে বা নতুন কোনো কিছু বা এরকম কি কথা মন থেকে বলতে চান? মন থেকে আমার ফোন আছে, তার সঙ্গে যোগাযোগ করবো, অসতে ও আমার ভাষা আসবে, আমি ও ভাষায় যাবো, যে আলাপ তালাপ করবো, ভাই গো থাকে যে আমার বিয়ে প্রস্তাব নিতে যা, তার কাছে বসবো, মনের মতো মানুষ পেলে তার কাছে বসবো। সেটাই, এটা একটা ভালো কথা, যেহেতু দুইজন দুইজনের চেনা জানা, দেখা সাক্ষাৎ হবে, তারপরে গিয়ে বিয়ে শাদি করলে। জীবনে কি কখনো ইচ্ছা ছিল যে একটু অভিনয় করি, নাচ করি, গান করি, এরকম কোনো ইচ্ছা ছিল? জীবনে অনেক ছিল ভাই, এখন তো আমরা তো গরিব ভাই, একটা আনন্দ করতে গেলে টাকা পয়সা দরকার, টাকা পয়সাটা কই পাবো, আমরা তো গরিব মানুষ, বাবা তো নেই, টাকা পয়সা কই দিবে, তার জন্য করি না। টাকা পয়সার কষ্টের কারণে আসলে কোনো কিছুই হয়ে ওঠে না, তাই না? পার্কে যাইবেন, বাদাম খাইবেন, কত কষ্ট হয়েছিল ভাই, অনেক সর্দি ছিল, বয়ফ্রেন্ডের সাথে বাদাম টাদাম খাইবেন, ঘুরবেন, এগুলো খুব ইচ্ছা করে। বয়ফ্রেন্ড থাকলে তো বয়ফ্রেন্ডই খাওয়ায়, থাকলে তাহলে আর ভালো লাগবে না, বয়ফ্রেন্ডে নিয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, এই যে এত সুন্দর করে সাজুগুজু করে আসছেন আজ কার জন্য, কাকে দেখাইতে চান? আরে ভাই সাজ করছি কেন, মনের মানুষ পায় যে আমার দেখে, আমার লাইফটা দেখে আমার খুব পছন্দ করবে, তার সাথে কথা বলবো, তার জন্য চাই। আচ্ছা আচ্ছা, সাজলে কি হবে, মানুষের মনে দুঃখ অনেক কষ্ট। আচ্ছা, তা আপনি এখন থাকেন কোথায়? এখন থাকি নবীনগরে। আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? তার সাথে ফোনে ফোনে কথা বলবো। না, মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? মোবাইল নাম্বার মুখস্থ আছে?
জীবনসঙ্গী বানাইতে চান তাহলে অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01323912855। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর সবসময় চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করা। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।